নীলিমা, কি করছো তুমি বলো তো? তোমাকে এরকম গম্ভীর ভাবে দেখতে ভালো লাগে তুমি বলো না। সুমনা তুমি কেঁদো না, এটা ধরো এই নাম্বারটা একটা কল করো এক্ষুনি, আর করে বলো তুমি একবার দেখা করতে চাও, একটা জিনিস ফেরত দিতে চাও। নীলিমা এটা কার নম্বর, কে এনে? কংস মামা, যে আমায় তোমাদের কাছে ফিরিয়ে দিয়ে গেল। তেঁতুল পাতায় ওনার সাথে আমার দেখা হয়েছিল। আমার বিপদের দিনে একটার পর একটা সাহায্য আমায় করেছে, কিন্তু তারপর আজ যে কাজটা করলো সেটার কোনো তুলনা হয় না। এটা তোমার জন্য, এটা তোমার, ইউ হ্যাভ আর্নড ইট। আমি কোনো ঋণ কোনো পাওনা কিছু রাখতে চাই না। সন্ধ্যা মা, তুমি ওনাকে ফোনটা করো, আমার নাম করে কথা বলবে, করো। তাকিয়ে দেখো না সন্ধ্যা মা, ফোনটা করো, নাহলে উনি ফিরে যেতে পারেন। আপনি কি বলছেন? আমি ওই ঝিল্লিকে ছোটবেলা থেকে মানুষ করেছি। আমার নাম সন্ধ্যা দাস। আমাকে ঝিল্লিমা ফোন করতে বললো আপনাকে। হ্যাঁ হ্যাঁ বলুন, ঝিল্লি কেমন আছে? কেমন আছে? ভালো ভালো। ঝিল্লিমা বললো ঝিল্লিমা ভালো আছে। আপনার কি একটা জিনিস ঝিল্লিমার কাছে রয়ে গেছে, সেটা আপনাকে ফেরত দিতে হবে। কি জিনিস? আপনার সঙ্গে একবার দেখা হবে। আপনি কোথায় আছেন? আমি আছি ওই ঝিল্লির কলেজের পাশে একটা ক্যাফে আছে, সেখানে। ঝিল্লি চেনে, ও আপনাকে বলে দিতে পারবে। আচ্ছা ঝিল্লি কি আসবে? ঝিল্লি আসবে না, আসবে না, আমি যাব, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ ঝিল্লিমা, মানুষটার কথা শুনে তো মনে হলো মানুষটা খুব ভালো গো। সন্ধ্যামা তুমিও আমার মতোই এখনো মানুষ চিনতে শিখলে না। তোকে আলাদা করে বোকা বানাতে কেন হবে ঝিল্লি, তুই তো এমনিই বোকা। সন্ধ্যামা বলছি বেশিক্ষণ সময় লাগবে না, বুঝলে? তুমি তুমি বেরিয়ে পড়ো। হ্যাঁ তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।